নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে মটরশুঁটি বাটার একটা রেসিপি শেয়ার করছি। এটা বানানো খুবই সোজা, সবাই বানাতে পারে এবং এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। কোনো খাবার খেতে ইচ্ছে না করলে এই মটরশুঁটি বাটা দিয়ে বেশ খানিকটা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। চলুন এটা কিভাবে বানাবো দেখাচ্ছি। আমি এখানে প্রায় 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি, এটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নেব। মটরশুঁটিগুলো 7-8 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটিগুলো কচি হলে আরও কম সময় লাগে, খুব কচি হলে। এটা নুন দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, এক্সট্রা জলটা সরিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এই মিক্সিটার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, কারণ মটরশুঁটিটা সেদ্ধ করার সময় আমি বেশ কিছুটা নুন দিয়েছি। আর দিয়ে দেব কালো জিরে। আমি 1 টিস্পুন কালো জিরে এর মধ্যে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচানো। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব, ভালোভাবে পেস্ট করে নেব। মটরশুঁটিগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালোভাবে। এবার আমি এটাকে তুলে নেব একটা পাত্রে। পুরো মটরশুঁটিটা আমি পাত্রতে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটা পুরো মটরশুঁটি বাটাটার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। মটরশুঁটি বাটাটা আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আরেকটা খুব সহজ রেসিপি শেয়ার করছি, ভাজা মুগ ডালের রেসিপি। এর জন্য আমি এখানে বড় কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর আমার ফোড়নের জন্য লাগছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। একটা শুকনো কড়াই নিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি মুগ ডালটাকে ঘন ঘন ভেজে নেব। তলার থেকে কিন্তু নেড়ে নেড়ে ভাজতে হবে, নইলে মুগ ডালটা কিন্তু পুড়ে যেতে পারে। ডালটা অল্প অল্প ব্রাউন হওয়া শুরু করলেই গ্যাসটা অফ করে দেব। কড়াইটা খুব গরম আছে, এই গরমেই ডালটা আরেকটু ভাজা হয়ে যাবে। গ্যাসটা আগেই অফ করে দেবো, নাহলে ডালটা পুড়ে যাবে বেশি গরম হয়ে গেলে। আমি গ্যাসটা অফ করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নিয়ে জল দিয়ে ডালটা ধুয়ে নেব। ডালটাকে জলে ভালো করে কষলে আমি ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। কড়াইটা ধুয়ে শুকিয়ে কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো।
ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে বেশ ভালো করে জিরেগুলোকে কালো করে ভেজে নিয়েছি। এবার আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা মুগ ডালটা। খুন্তি দিয়ে একটু নেড়ে ফেড়ে নিয়ে আমি জলটা দিয়ে দেবো, কারণ ডালটা আমি আগেই ভেজে নিয়েছি। বেশ খানিকটা জল আমি দিয়ে দিয়েছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেওয়ার পর ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব। ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর এটা আমি 4-5 মিনিট মতন সেদ্ধ করে নেব। এই এই অবস্থায় আমি এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে সব শেষে ডালটা পুরো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা অনেকটাই বেশি ভালো হয়। ডালটা আমার রেডি হয়ে গেছে। দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপি দুটো যদি ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি দুটো দেখার জন্য সকলকে ধন্যবাদ।